नमस्कार बंधुरा कल्पनार गल्पकथाय तोमादेर सबाइके स्वागत। आज के आमी हेल्दी एबं टेस्टी और मजादार झटपट एकटा नास्ता तैरी करे देखाबो। तो शुरू करी, एखाने आमी एक बाटी मयदा निये निएछि, दिए दिलाम एक बाटी दूध आर दिए दिच्छि एकटा डिम। আমি প্রথমেই বলেছিলাম এটা খুবই হেলদি একটা নাস্তা, এর মধ্যে ডিম আছে, দুধ আছে, ময়দা আছে। তো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদমতো নুন। খুব সুন্দর করে এবারে আমি ফেটিয়ে নেব, একটু যেন দানা ভাব না থাকে। দেখো আমি এখানে এখনো কোনো জল অ্যাড করিনি, তবে এবারে আমি হাফ বাটি জল অ্যাড করে দিলাম। এবারে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব যেন একটুও দানা ভাব না থাকে। আর গোলাটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। তো দেখো ঠিক এরকম হয়েছে, আর একটুও কিন্তু দানা ভাব নেই। দেখতেই পাচ্ছ গোলাটা খুব সুন্দর স্মুথ একটা গোলা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচ আর গুঁড়ো। এখানে আমি কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করিনি, এই গোলমরিচের ঝালটাই এখানে দিলাম। এবারে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর ছোট চামচে দুই চামচ তেল দিয়ে দিলাম, সাদা রিফাইন্ড অয়েল। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি প্যানটাতে। এবারে আমি এক চামচ গোলা নিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এরকম কাঁচা অবস্থাতেই এর উপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা আমি একদমই মিহি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এটাকে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব। তো এই পাশটা দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবারে আমি উল্টে আবারও আমি দু তিন মিনিট অপর পাশটাকেও ভেজে নেব। আমি তিন রকম পদ্ধতিতে দেখাবো, যার যেটা পছন্দ সে সেটা কিন্তু করে খেতেই পারবে। খুবই হেলদি একটা নাস্তা। উঠিয়ে নেওয়ার পর আমি আবারও দুই টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি আবারও এক হাতা গোলা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরকম কাঁচা অবস্থাতেই আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এটা একটু অন্যরকমভাবে করব। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, এবার ডিমটাকে আমি দিয়ে দেব এর উপরে। তো চারিদিকে ছড়িয়ে গেছে, তো আমি হাতা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি রুটিটার উপরে। এবারে আমি এটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি নিজ পাশটা। এবার উল্টে আমি এই পাশটাকেও একটু ভেজে নেব। আর খুবই আস্তে আস্তে করে উল্টাতে হবে। অপর পাশটাকেও আমি একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট। তো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর গ্যাস ওভেনটাকে কিন্তু আমি একদমই লোতে রেখেছি, না হলে পুড়ে যাবে। আবারও আমি তেল দিয়ে দিয়েছি, আবারও এক হাতা গোলা দিয়ে দিলাম। এবারে আমি এর উপরে দিয়ে দেব টমেটো কুচি। এরকম কাঁচা অবস্থাতে কিন্তু আমি টমেটোটা দেব। টমেটো কুচি দিয়ে দিলাম। দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবারে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। আর এই কাজটা খুবই আস্তে এবং সাবধানে করতে হবে। উল্টে দিয়েছি আর মোটামুটি হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। তো একটা আমি নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে উল্টে নিলাম প্রথমে, তারপরে এইভাবে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে এবারে আমি মাঝখান থেকে কেটে নেব। একইভাবে আমি সমস্তগুলোকে ফোল্ড করে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নেব। তো দেখো খুব সুন্দর এবং কালারফুল হয়েছে, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ। খুবই মজাদার এবং হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, আর খুবই চটজলদি, একদমই অন্যরকম একটা খাবার। তো সবারই খুবই ভালো লাগবে আর খুবই মজার হয় খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে।
যেহেতু ডিম আছে, দুধ আছে, টমেটো আছে, তো খুবই হেলদি একটা রেসিপি, অবশ্যই সবার ভালো লাগবে। ভালো লাগলে আজকে রেসিপিটা লাইক করবে, প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবে তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। টাটা।